আজ্ঞা হসনের পানিটাই ওই জায়গায় পাওয়া যাইতেছে না, পানি নাই। বাজারের মানুষ এই বন্ধের মধ্যে আয়া আগে, এই যে দেখুন মাটি হুগায়া বালু হয়ে গেছে শুকনা, এই পানি না থাকার কারণে মানুষ এখন হসপার হইতেছে না। আসসালামু আলাইকুম, শুনছেন আবহাওয়া সংবাদ। দুনিয়া সবকিছু হন উল্টা পাচলতাছে, দরকার বৃষ্টির উঠতাছে রোদ, আর এই বৃষ্টির খবর জানবার লাগিয়াই আমরা সরাসরি চলে যাই আমাদের সহকর্মী রাসেলের কাছে। রাসেল, এই মুহূর্তে হালুয়াঘাটে বৃষ্টির কি খবর? রাসেল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মুস্তাকিন, আমি আপনার শুনবার হইতেছি। হ্যাঁ রাসেল, এই মুহূর্তে হালুয়াঘাটে বৃষ্টির কি খবর? রাসেল, বৃষ্টির খবর পাচ্ছেন? আমরা বৃষ্টি ঘর বাড়িত গেছিলাম, বৃষ্টির বাহের লগে আমার কথা হয়েছে। বৃষ্টির বাহের কাছ থেকে আমি যেটা শুনবার হয়েছি সেটা হইতেছে বৃষ্টি খুবই সুন্দর স্বাভাবিক শালীন মেয়ে আছেন, হি পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগের দিনও বাড়িতে সে সুন্দর ভদ্র শালীন ব্যবহার করছে, কিন্তু পরীক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর থেকে রেজাল্ট শোনার পর থেকে হি আর বাড়িতে আইসে না, হেন থেকে বৃষ্টি গায়েব, বৃষ্টি আর বাড়িতে আইসে না, এখন পর্যন্ত বৃষ্টির সঠিক কোনো তথ্য তার পরিবারের কাছে আমরা পাইছি না। বৃষ্টির বাপ আমরারে কইছে যে আমি আমার মেয়ের চাই যে কোনো কিছুর মূল্যেই হোক আপনারা নিউজের মাধ্যমে জানাই দিবেন, বৃষ্টি যে নই তাহে বৃষ্টির তো আমার বাড়িতে আইনা দেওয়া হয়, এখন আমরা বৃষ্টির সন্ধানে আছি, যদি কোনো ব্যক্তির কাছে বৃষ্টির কোনো খবর থাকে তাইলে বৃষ্টির ফ্যামিলির কাছে বৃষ্টির পরিবারের কাছে বৃষ্টির হস্তান্তর করা হোক। হ্যাঁ রাসেল, আমরা আসলে ওই বৃষ্টির খবর জানবার চাইতেছি না, আমরা জানবার চাইতেছি আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও মেঘের কথা আকাশ হতে যেটা পরে হয় মাটির, এই বৃষ্টির কথা কইতেছুন, এই বৃষ্টির খবর খুবই খারাপ। আমরা আবহাওয়া অফিসের কাছ থেকে, আবহাওয়া অফিসের যে প্রধান নির্বাচক যিনি আবহাওয়া অফিস যে লোক আবহাওয়া অফিসের মধ্যে চালুন্দা বাতাস থেকে নির্ণয় করে কোন দিন বৃষ্টি হইব কোন দিন হইতো না, হেলু হেল লোক আমরা সরাসরি ফোনে যোগাযোগ করছি, হেলুক আমরা অবহিত করছে যে বৃষ্টি আগামী 15 দিনের মধ্যে হইতো না, পরে তার লগে আমরা মোবাইলে যোগাযোগ করে কথা কইছি, হি কইছে তার পরিবার সহ হি 15 দিনের লেগে আইসল্যান্ডে তার পরিবার সহ ছুটি কাটাইতেছে, ঠিক আছে বৃষ্টি হালুয়াঘাটে আইসগা 15 দিনের মধ্যে আগামী 15 দিনের মধ্যে হইব কিনা এরম কোনো নিশ্চয়তা দিছে না, ওইবার ওফা না ওইয়ের ফা, তারা এই মন্ডাই আমারে জানাইছে যে হুন হালুয়াঘাটে বৃষ্টির কথাহানি গুরুত্বপূর্ণ বাইরে গেছে, হালুয়াঘাট ঠিক কতটুকু বৃষ্টির প্রয়োজন আমি আন্য করে দেখাইতেছি, হালুয়াঘাটে মাটি হুগাইয়া কাঠ হয়ে গেছে, বন্ধের মাটিগুলা ফাটতে চৌচি রয়ে গেছে, পানির কোনো আকার নাই, এই যে দেখতেছুন একটা বিশাল বড় ফাগার, এই ফাগারের মধ্যে ঠিক এই সময়ে পানি থাকতো গলা গলা, পানির কোনো অভাব আছে না, ওহন বর্তমানে এখন যে দেখতা শুন আজ্ঞা হসনের পানিটাই এই জায়গায় পাওয়া যাইতেছে না, পানি নাই। বাজারের মানুষ এই বন্ধের মধ্যে আয়া আগে, আগার পরে হসপার লেগে যে পানিটুকুর প্রয়োজন পরে এই পানিটুকু এনো নাই, এলাকার মানুষ খুব অস্বস্তি যন্ত্রণার মধ্যে আছে, বৃষ্টির খুবই প্রয়োজন, এই যে দেখতা শুন মাটি হুগায়া বালু হয়ে গেছে শুকনা, ঠিক আছে বৃষ্টির খবরই নাই, মেঘের কোনো সংখ্যাই নেন কে, ঠিক এই ফাগারের মতো পার্শ্ববর্তী আরেকটা ফাগার আছে, আমরা যদি আমনে করে সেই ফাগার লুয়ে যাই তাহলে দেখবার ভাবেন কি নিদারুণ অবস্থা, কি খারাপ পরিস্থিতি বর্তমান সময়ের, এই তীব্র ত্রাপদাহে এই হালুয়াঘাটের মাটি হাইটা চৌচি রয়ে গেছে, তার এক করুণ দৃশ্য অহন আমি আন্য করে দেখাইতেছি, পার্শ্ববর্তী ফাগারও গেলে দেখবার ভাবেন যে পানির আসলে কত হানি দরকার পড়ছে, আমার লগে এই আর দেখতে থাকুন যে আসলে বৃষ্টির কতটুকু প্রয়োজন। দর্শক, এই যে পার্শ্ববর্তী সেই একই ফাগার, কিন্তু পার্শ্ববর্তী এই ফাগারের বর্তমান পরিস্থিতি যদি আমি আপনি করে দেখাই, এই ফাগারের পানি কিন্তু হুগাইয়া গেছে, এই ফাগারও কিন্তু ওই ফাগারের পরিমাণে, এই ফাগারও কিন্তু কোনো পানি নাই, মাটি হাইটিয়া চৌচি রয়ে গেছে, ঠিক আছে ঠিক এই ফাগারেও পানি থাকতো ওই ফাগারের সমান সম পরিমাণ পানি থাকতো, আর বাজারের যত মানুষ আছে এরা এই বন্ধের মধ্যে আজ্ঞা এই ফাগারের পানিটা হস্তো, এই পানি না থাকার কারণে মানুষ এখন হসপার হইতেছে না, বাজারের মানুষ রাত্রে হে যায় এই জায়গায় বন্ধের মধ্যে আগার পরে বাতুরে ডলাডলি কইরা ফুটকির কাম শেষ, এই যে এমন অবস্থায় ঠিক বর্তমান হালুয়াঘাটের বৃষ্টির অবস্থা বর্তমান খুব করুণ খুবই নাজুক। মুস্তাকিন, আমরা পরবর্তী বৃষ্টির কোনো আপডেট যদি আমরা পাইতে পরবর্তীতে আমরা অবশ্যই জানাই, ধন্যবাদ মুস্তাকিন তোমারে।